নমস্কার বন্ধুরা, মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে জোকন এএস কিট ট্যাবলেটের ব্যাপারে জানব। সবার প্রথমেই জেনে নেব এই ওষুধের কম্পোজিশন, অর্থাৎ একটি স্ট্রিপের মধ্যে কোন কোন ওষুধ কত পরিমাণে থাকে এবং এই ওষুধ আপনি মেডিকেল স্টোরে কোন কোন নামে কিনতে পারেন, অর্থাৎ ব্র্যান্ড নেম, এবং এমআরপি অর্থাৎ কত টাকা দামের হয়, ইউজ অর্থাৎ কোথায় কোথায় দেওয়া হয় এবং কখন কখন ব্যবহার করা হয়, ডোজ কিভাবে খাবেন এবং সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া, এইসব আমরা এই ভিডিওতে জানব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নতুন মেডিকেল রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই আসি এই ওষুধের কম্পোজিশন, অর্থাৎ এই ওষুধের মধ্যে কোন কোন ওষুধ কত পরিমাণে থাকে। এর মধ্যে ফ্লুকোনাজল থাকে 150 mg এবং অ্যাজিথ্রোমাইসিন থাকে 1 gram অর্থাৎ 1000 mg এবং সেক্রিনিডাজল থাকে 1000 mg। অর্থাৎ এখানে ফ্লুকোনাজল অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে এবং অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং সেক্রিনাজল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এই ওষুধ আপনি মেডিকেল স্টোরে কোন নামে কিনতে পারেন, অর্থাৎ ব্র্যান্ড নেম। প্রথমেই বলি A3 কিট ট্যাবলেটস, FAS3 কিট ট্যাবলেট, অ্যাজিডোসি FS কিট ট্যাবলেট এবং জোকন AS ট্যাবলেট। আমি যে ব্র্যান্ড নামগুলো বললাম এগুলো বাদেও আপনি আপনার এলাকায় অন্য নামে পেতে পারেন। আমি যেগুলো বললাম এগুলো খুব পপুলার। এরপরে আসি এর MRP, অর্থাৎ এর দাম কত হয়। 110 থেকে 120 টাকা এর MRP হয়। এরপরেই আসি এর ইউজ। ক্যান্ডিডাসিস নামক একটি ফাঙ্গাল ডিজিজ, অর্থাৎ এটাতে মহিলাদের মূলত হয়, মহিলাদের পেচ্ছাপের রাস্তায় চুলকানি বা দানা দানা কিছু বেরিয়ে যায় বা ইরিটেশন হতে পারে বা সাদা স্রাব থাকতে পারে অর্থাৎ হোয়াইট ডিসচার্জ এই সব কিছু থাকতে পারে, তখন তাকে ক্যান্ডিডাসিস বলে এবং পেচ্ছাপের সময় জ্বালা যন্ত্রণা থাকতে পারে এবং আরেকটি রোগে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, অর্থাৎ এটি পেচ্ছাপের রাস্তায় খুব ব্যথা করে এবং ভ্যাজাইনার ভেতর অনেক ব্যথা করে এবং সাদা সাপ নিঃসৃত হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, তখন এই ওষুধ খুব ভালো কাজ করে। এরপরেই আসে ডোজ সম্পর্কে, অর্থাৎ এর ডোজ কী হয়। সকালে খাওয়ার পর একটি, যেটি ফ্লুকোনাজল থাকে 150 mg সকালে খাওয়ার পর, দুপুরে ভাত খাওয়ার পর একটি অ্যাজিথ্রোমাইসিন সাদা বড়িটা খেয়ে নিতে হয়, আর রাতে খাওয়ার পরে সেক্রিনাজল দুটো একসঙ্গে খেয়ে নিতে হয় 1 mg। এরপরেই এসে আসি এর সাইড এফেক্টের ব্যাপারে, অর্থাৎ এর কী কী সাইড এফেক্ট হতে পারে। ইনডাইজেশান অর্থাৎ হজম হচ্ছে না, ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা, ভমিটিং হতে পারে, নৌসিয়া হতে পারে অর্থাৎ বমি বমি ভাব বা বমি হতে পারে, ডিজিনেস ঘুম ঘুম ভাব হতে পারে, মাথার যন্ত্রণা থাকতে পারে, হেডেক থাকতে পারে। যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয় তাহলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নতুন মেডিকেল রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য।